110 টাকা তেল ভরে বাইক নিয়ে বেরিয়ে পড়ো রায়গঞ্জের সেরা সেরা তিনটি প্রতিমা দেখার জন্য। সাথে রয়েছে আকর্ষণীয় প্যান্ডেল। চলো তাহলে দেখা যাক। সর্বপ্রথম তোমার শুরু করবে রায়গঞ্জের ইউনিভার্সিটি যে রয়েছে তার পাশে, ঠিক রাস্তা দিয়ে এগিয়ে গেলেই অরবিন্দ ক্লাব রয়েছে। তারা কিন্তু প্রত্যেক বছর নতুনত্ব কিছু করার চেষ্টা করে। এবছরও তারা আকর্ষণীয় ডাইনোসরের নিয়ে কিছু বানিয়েছে। তাহলে তোমরা প্যান্ডেলটি দেখে নাও। দ্বিতীয় নম্বর প্যান্ডেল দেখার জন্য বাইকের গিয়ারটা একটু জোরে দিয়ে এলআইসি মোড়ে চলে আসো সোজা। এখানে আসলে দেখতে পাবে নতুনত্ব ইউনিক ধানের গন্ধ, ধানের বস্তা যে রয়েছে সেইগুলো দিয়ে নতুনত্ব তারা কিছু করার চেষ্টা করেছে। চলো তাহলে এই ধানের বস্তার নানান রকমের ধানের কোয়ালিটির এই প্যান্ডেলটি দেখা যাক। বস্তা ধানের প্যান্ডেলটি দেখে সোজা লাফিয়ে চলে আসো শিলিগুড়ির মোড়ে সুদর্শনপুর। সেখানে এসে দেখতে পাবে নতুন আরেকটি আকর্ষণীয় প্যান্ডেল। সাথে রয়েছে পেঁচা, বাবুই পাখির বাসা, চারিদিকে শুধু নেচার দিয়ে যতটা পেরেছে সাজানোর চেষ্টা করেছে। তাহলে তোমরা শেষ তৃতীয় নম্বর রায়গঞ্জের সেরা সেরা পুজোটি দেখে নাও। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। রায়গঞ্জের সেরা সেরা তিনটি পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আজকের মতন ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ফলে সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থভাবে পুজো কাটাবে।